সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। বিভিন্ন রকমের আচারের মাঝে আমরা আচারটি কিন্তু খুবই মজার। আমার চ্যানেলে আরও বেশ কিছু আচারের রেসিপি রয়েছে, এগুলো আমি এবছর আমি সেজন্য শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করছি আমরার আচার। এই আচারটি কিন্তু খুবই মজার, যে কোনো খিচুড়ি কিংবা মাংসের আইটেমের সাথে দারুণ জমে যাবে। আমরা দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায় এটা কিন্তু আমার অনেক আপুরাই জানেন না, তাই আজকে আপনাদের সাথে এই মজার আচারের রেসিপিটি শেয়ার করছি। আর আচার তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছু আমরার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা আমি এমনভাবে ছাড়িয়েছি যেন হালকা হালকা একটু সবুজ ভাব থেকে যায়। এরপর আমি আমড়াগুলো এভাবে ছুরির সাহায্যে আঠি থেকে আলাদা করে নিচ্ছি। আর যদি এখানে আপনাদের আমড়াগুলো একটু কড়া হয়ে থাকে, মানে ভিতরে আঠিটা এখনও শক্ত হয়নি, সেক্ষেত্রে এটা আপনারা ছুরির সাহায্যে সোজাসুজিভাবে ভাগ করেও নিতে পারেন। যেহেতু আমার এখানে আমড়ার ভিতরে আঠিগুলো শক্ত হয়ে গেছে, তাই এভাবে আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা একটু সাবধানেই করবেন, তা না হলে হাত কেটে যেতে পারে। আমরা কিন্তু আঠি থেকে আলাদা করার সময় একটু কষ্টই লাগে। তো এভাবে আমি কিন্তু সবগুলো আমরা কেটে নিয়েছি। আমি আজকে এখানে প্রায় 4 কিলোর মতো আমরা ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরাগুলো নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সমস্ত আমরা থেকে কিন্তু ভিতরের আঠিটা সরিয়ে নিয়েছি। এরপর আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 কিলো তেল। এখানে আমি রাঁধুনি সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো সরিষার তেলটাই ব্যবহার করতে পারেন, তবে সেটা লক্ষ্য রাখতে হবে সে তেলটা যেন ভালো হয় এবং ফ্রেশ হয়। এরপর দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন ব্যবহার করেছি 1 চা চামচ। আর সেই সাথে দিয়ে দিয়েছি মিষ্টি জিরা 1 চা চামচ, আর সাথে দিয়েছি 10-12টা শুকনো মরিচ। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। মোটামুটি এগুলো বড় সাইজের রসুনের কোয়া, তো প্রায় 25-30টা কোয়া হবে আনুমানিক। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমার রসুন বাটাটা আগে বেটে রেখেছিলাম, এজন্য ফ্রিজে বরফ হয়েছিল, আগে থেকে বের করতে মনে ছিল না, তো আমি এখানে বরফ অবস্থায় একটু সাইড থেকে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সরিষা বাটা। রসুন বাটা ব্যবহার করেছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, সরিষা বাটা ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। এরপর আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে একটু লবণটা বাড়িয়ে দেবেন আচারের ক্ষেত্রে, তবে একত্রে না দিলেও চলবে, পরবর্তীতে আপনি লবণটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি প্রায় 3 চা চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করবো না, তাই লাল মরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে হলুদটা ব্যবহার করার কারণে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ। এরপর দিব ধনে গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 1 চা চামচ। আমি এই মশলাগুলো সবসময় গুঁড়ো করেই রাখি, তার জন্য আমি একত্রে গুঁড়ো করা মশলাগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে এগুলো শুকনো উপকরণ আস্তটা নিয়ে তারপর ভেজেও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে ভালো করে এগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। আর যে কোনো আচার তৈরির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন এটা নিচ দিয়ে লেগে না পড়ে, আর বারবার কিন্তু এটা উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে এটা লেগে যেতে পারে। তো মশলার সাথে বেশ কিছু সময় নেড়েচেড়ে এরপর অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ এবং 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। যেহেতু আমরা কিন্তু এমনিতেই টক ফল না, মোটামুটি মিষ্টিই থাকে, তার জন্য এতে খুব বেশি একটা মিষ্টির প্রয়োজন হয় না। তারপরেও আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা চেক করে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর আমরার আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদের তেঁতুলের কাঠটা ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ ব্যবহার করেছি। এতে করে আমরার ভিতরে একটু টকটক ভাব আসবে, তা না হলে আচারটা খেতে মজার হবে না। এরপর আমি আবারও ভালো করে একটু আচারগুলোকে উল্টে নিচ্ছি। অনেকেই আছেন এই আমরার আচারের ভিতরে পানি ব্যবহার করে, তবে আমার মতে আচারে কোনো পানি ব্যবহার না করাটাই ভালো। আচারে যখন আমরা চিনিটা ব্যবহার করেছি তখন এটাতে আপনাআপনি অনেক পানি বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় 10 মিনিট জাল দেওয়ার পরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসছে।
তো এই পানিতেই কিন্তু আচারটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর যত সময় পর্যন্ত এই পানিটা একদম সম্পূর্ণ টেনে তেলটা শুধুমাত্র ভেসে না ওঠে, তত সময় পর্যন্ত বুঝতে হবে আপনার আচারটি কিন্তু প্রপারলি হয়নি। আমি প্রায় এক ঘন্টার মতো একদম মিডিয়াম আঁচে এই আচারটিকে চুলায় রেখে জাল করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আচারের মধ্যে কোনো প্রকার পানি নেই, শুধুমাত্র তেলগুলো ভেসে আসছে। এখন আচারটি প্রায় হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আর যে কোনো আচারে বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সিরকা। এই সিরকার কারণে আপনার আচারটি বছর জুড়ে ভালো থাকবে। আর আমরা আচারটি আপনারা চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য, তবে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় মাস দুয়েকের মতো। সবশেষে এখানে আমি দিয়ে দিয়েছি আবারও কিছুটা 5 ফোড়নের গুঁড়ো এবং মিষ্টি জিরার গুঁড়ো একত্র করে দিয়ে দিয়েছি। এতে করে আপনার আচারের ভিতরে বাড়তি একটা স্মেল থাকবে এবং খেতে অনেক মজার হবে। আমার আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে এটাকে আপনার যে কোনো কাচের জারে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। এতে করে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।